ভোট বিক্রি না করে সাহাবায়ে কেরাম যেভাবে দিনে একবার খেতেন ও একবার খান, চা খাওয়া যাবে না তো বিক্রি করবেন কেমনে? আমি গরিব মানুষ, অভাব মোচনের জন্য পরিবারের সকল ভোট টাকার বিনিময়ে বিক্রয় করতে চাই, হালাল হবে কি? ভোটে নিয়ে ব্যস্ত আপনি গরিব মানুষ, অভাবের কারণে ভোট বিক্রি না করে সাহাবায়ে কেরাম যেভাবে দিনে একবার খেতেন ও একবার খান আর সবাই মিলে কাজ করেন, যদি কাজ না পান আমি কাজ দেব, ঠিক আছে? কাজ না পাইলে আমি কাজ দেব। বললাম তো চা খাওয়া যাবে না তো বিক্রি করবেন কেমনে? বিক্রি করার কারণে অযোগ্যরা নেতা হচ্ছে। শিক্ষিত মানুষ নেতা হয়? শিক্ষিত মানুষ নেতা হচ্ছে না, অযোগ্যরা নেতা হচ্ছে। কারণ অযোগ্য যারা হালাল হারাম বোঝে না তাদের টাকা বেশি, আরে বড় আমাদের টাকা নেই, জ্ঞানী শিক্ষিত মানুষের টাকা কম। একজন মানুষ চাকরি করে 40,000 টাকা পায়, 50,000 টাকা পায়, 50,000 টাকা দিয়ে ওকে ইলেকশন করতে পারবে কোটি কোটি টাকা? পারবে না। সুতরাং এই ভোট কিনা বাচ্চা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে রাখাল পাখালেরা এখন নেতা হচ্ছে। হ্যাঁ, কি হবে আল্লাহ ভালো জানে দেশে। ওদিকে আমাদের আপা সংসদ সদস্য হয়েছে, মাঝারে মাঝারে গান গাইতে গাইতে এখন নেত্রী হয়েছে। ওর এলাকাতে ফের যাইতে হয়, এগুলো বলাও ঠিক না, কখন পাকড়াও করে আল্লাহ জানে, বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, কথার কথা এইসব নারীরা যে নেত্রী হচ্ছে, এদের দেমাগ এদের মাথা আর একজন পুরুষের দেমাগ মাথা কি সমান হবে? হ্যাঁ, একজন পুরুষ একজন পুরুষের সাথে যে দেমাগ নিয়ে কথা বলতে পারবে, একজন নারী সে দেমাগ নিয়ে কথা বলতে পারবে? আল্লাহ সৃষ্টি করেনি এভাবে, এই জন্য দেশ পিছিয়ে যাচ্ছে। কাউকে ভোট দিতে হবে না। আর একটা কথা আমি বলে যাই, বলি মাঝে মাঝে, আমার শ্রোতারা ভয় খেয়ে যায়, যে নেতা নেত্রীরা বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়েছে এবং ছেলে মেয়েরাকে ওখানে রাখে, ঠিক আছে? যখন সুযোগ হয় তখন বাংলাদেশে আসে, টাকা ভর্তি করে, ব্যাগ ভর্তি করে, বস্তা ভর্তি করে নিয়ে যায়, ওখানে সারা জীবন বসে খায়, আবার যখন দেখে বিপদ আছে তখন পালিয়ে যায়, ওখানে বসে বসে খায়, যখন দেখে সুদিন এসছে তখন ফিরে আসে। এই সমস্ত নেতা নেত্রীর দরকার নেই, এরা দেশকে ভালোবাসে না। যারা বিপদের সময় দেশ থেকে পালিয়ে যায় ইউরোপ আমেরিকায় বসবাস করে, এরা এদেশকে ভালোবাসে না, বিপদ হলেই পালিয়ে যাবে এরা। এদের ভিসা সবসময় লাগাই থাকে, পাসপোর্টে ভিসা লাগাই থাকে পালানোর জন্য, সাবধান থাকে। যারা এদেশে মরে, এদেশে খায়, এদেশে থাকে, যাদের সন্তানের জন্য ইউরোপ আমেরিকায় বাড়ি গাড়ি নাই, তাই এদেশকে ভালোবাসে, এমন নেতা আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, আমার আপনার আমানত এটা, এই আমানত বিক্রি করে খাবেন না। যে নেতাকে দিলে আপনার দেশ ও জাতির কল্যাণ হবে তাকে দিবেন, এই কথাটা শর্ত রাখেন। ভোট দেওয়ার জন্য শর্ত কি? দেশ ও জাতি, এর আগে হচ্ছে ইসলাম। ইসলাম মুসলমানকে যে ভালোবাসে তাকে দিবেন, এই প্রথম শর্ত যদি পূরণ হয়ে যায় তারপরে তখন কি হবে, দ্বিতীয় কি হবে, দেশ ও জাতির কল্যাণে যে কাজ করে। বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।